সেদিন একটা ভিডিও আমি ফেসবুকে দেখলাম, আমি দেখতে পেলাম যে প্রচন্ড বৃষ্টি, প্রচুর বৃষ্টি, কবরস্থানে প্রচুর পরিমাণে মৌসুমধারে বৃষ্টি হচ্ছে। এটা খুব সুন্দর একটা মেসেজ, ভালো সবাইকে বাঁচতে হবে না, কিছু কিছু মানুষকে ভালোবাসা। তো আমি দেখলাম যে কবরের সামনে এত বৃষ্টি, কবরস্থানে কেউ নাই, পুরো কবরস্থানটাই শূন্য হয়ে পড়ে আছে। ক্যামেরাম্যান যে ভিডিও করেছে, বাসার জানলা দিয়ে ভিডিও করেছে। তো ঠিক এই বৃষ্টি যখন বাড়ি থেকে কেউ বের হবে না, ঝড় বাতাস, তখনও আমি দেখতে পেলাম ভিডিওতে একজন মানুষ কবরের সামনে দাঁড়িয়ে ছাতাটা এখানে বেঁধে রেখেছে, উপরে ছাতা আছে, ঠিক দাঁড়িয়ে যে বৃষ্টিতে কেউ নাই, কবরস্থান পুরোটাই শূন্য পড়ে আছে, এমন অবস্থায় সেই মানুষটা কবরের পাশে দাঁড়িয়ে কবরস্থ ব্যক্তির জন্য দুহাত তুলে দোয়া করছে। এইটা দেখে আমি এই কথা বুঝলাম যে আসলে আমরা যে মনে করি অমুককে খুশি করতে হবে, তমুককে ভালো না বাসলে মনে হয় আমার দিন যাবে না। না, ইউর অ্যাবসলুটলি রং ম্যান, সবাইকে ভালোবাসতে আপনাকে কে বলছে? আপনি বিশ্বাস করেন যাদের জন্য আজকে আপনার সময় আপনি নষ্ট করছেন, চিন্তা করছেন যাদেরকে নিয়ে, যাদের জন্য আপনার এত ইনকাম, এত কষ্ট, এত স্ট্রাগল, বিশ্বাস করেন হাতে গোনা একজন দুজন মানুষ ছাড়া আপনার কবরে তিন দিন পরে আর কেউ খবর রাখবে না ছেলে এখন ঠিক না, কেউ খবর আসবে না আপনার কবরে। আমি ভাবলাম যে হ্যাঁ রে, মরার পরে সবাই কাজে আসে না ভাই, মরার পরে এই যে দুই একজন ভালোবাসা মানুষ থাকে না, তারাই আজীবন স্মরণ রাখে, তারা একটা বছর পার হয়ে গেলেও কবরের কাছে এসে একবার দোয়া করে। এই জন্য যাদের আপনাদের আপন মানুষ চলে গেছে, আপনজন চলে গেছে, আমি তাকে দেখি কত স্মরণ করলাম যে এই মানুষটা এত বৃষ্টির মাঝে তার জন্য দোয়া করছে, আমি এটা বিলিভ করে ফেললাম ভেতরে যে এটা হয়তো তার আপন কেউ ছিল, ঠিক কিনা প্রিয় ভাই? অনেক আপন ছিল, অনেক আপন ছাড়া কবরের পাশে সবাই সহজে আসে না, আর আপন না হলে সবাইকে স্মরণ হয়। আমি দেখলাম সে কবরগুলো, যে কবরের মানুষগুলো দাপরশীল ছিল, যে কবরের মানুষগুলোকে আমি স্বয়ং সম্পূর্ণ দেখেছি, শক্তিশালী ছিল, আজকে একটা সময় পার করার পরে মানুষগুলো কবরে শুয়ে আছে, এই কবরে কেউ সূরা ফাতিহা পড়বে এমন কোনো ব্যক্তি বাকি নাই। এজন্য একটা কথা মেসেজ দিয়ে দিই আপনাদেরকে, বেশি মানুষকে ভালোবাসতে হবে না, বেশি মানুষকে ভালোবাসতে হবে না, ভালোবাসবেন ভালো করে, এটা ভালো করে বুঝবেন, এটা ভালো করে বুঝবেন, ভালোবাসবেন তাকে যে কবরে যাওয়ার পরে কাজে আসবে।